কটিতে বেদনার পূর্ব লক্ষণসমূহ পরামর্শ দিয়েছেন বিশিষ্ট বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। অজ্ঞাত কারণে কটিতে চাপজনিত বেদনার পূর্বপ্রবণ উপাদানগুলো অতীতে কোমরে আঘাত, ভারী জিনিস তোলা বিশেষ করে উপর হয়ে দাঁড়ানো, উপর হয়ে কাজ করা, উপর হয়ে শুয়ে ঘুমানো, ভারী জিনিস বহন করার সময় কটিতে কোমরে চোট লাগা, ভারী জিনিস টানা ধাক্কা দেয়া, একই অবস্থায় দীর্ঘক্ষণ বসে দাঁড়িয়ে কাজ করার পেশা, ঝাঁকুনিপূর্ণ যানবাহন, ত্রুটিপূর্ণ দেহভঙ্গিমায় ভ্রমণ করা, দীর্ঘক্ষণ ত্রুটিপূর্ণ ও অনভ্যস্ত ভঙ্গিমায় কুচকাওয়াজ, শরীর চর্চা ও ব্যায়াম করা, মেরুদণ্ড ও পেটের মাংসপেশিগুলোর অবসন্নতা ও দুর্বলতা, অতিরিক্ত স্থূল দেহ, ত্রুটিপূর্ণ দেহভঙ্গিমায় নিয়মিত চলাফেরা করা, হাই হিল জুতা পরা, বেদনা ও মাংসপেশি একে অপরের ওপর প্রভাব বিস্তারে আধিক্যের ওপর বেদনার অগ্রগতি ও পরিণতি নির্ভরশীল। অজ্ঞাত কারণজনিত কটিতে কোমরে বেদনার সূক্ষ্ম ব্যাখ্যা না দিতে পারলেও এ ধরনের বেদনাগ্রস্ত রোগীর মেরুদণ্ড, পেট ও কোমরের মাংসপেশি অবক্ষয়, অবসাদ ও দুর্বলতা স্পষ্ট পরিলক্ষিত হয়। এমত অবস্থায় ব্যথানাশক ওষুধ ও ফিজিওথেরাপির অন্যান্য পদ্ধতির সঙ্গে সঙ্গে যদি সংশ্লিষ্ট মাংসপেশির দিকে লক্ষ্য রেখে কৌশলগত ব্যায়ামের ব্যবস্থা করা যায়, তাহলে মারাত্মক জটিলতা ও প্রতিরোধ করে এবং ধীরে ধীরে বেদনা হতে আরোগ্য লাভ করা সম্ভব। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।